आज के देखो कि भावे फेयर फेस प्लास्टर करते हैं। ये एक हाई स्ट्रेंथ प्लास्टर, ये देखते कंक्रीट लुक कंक्रीटर मत देखा और इटार ऊपर रंग करते प्रयोजन है ना। এটি করার সময় সারফেসকে লেভেল করে নিতে হয়, সেটা রাফ প্লাস্টার করে হতে পারে অথবা যদি সারফেস পূর্ব থেকে লেভেল থাকে তাহলে প্রয়োজন হবে না। এটি আরসিসি ওয়ালের উপরে অথবা ব্রিক ওয়ালের উপরে এটা করা যেতে পারে। এটি করলে দেখতে সেনাকল্যাণ ভবন, নগর ভবন, আইডিবি ভবনের মতো দেখাবে। এখানে গ্রুপ করা হচ্ছে এবং পরবর্তীতে এটা পিকন করা যায়। শুকিয়ে গেলে এইরকম কালার আসে, এটি কিউরিং এর পর শুকিয়ে গেলে এই ধরনের কালার আসে। এটি কনমিক্স ব্র্যান্ডের CP2 LGT MP, 50 কেজি ব্যাগ হয়, 25 কেজিরও ব্যাগ হয়। এটি প্রিমিক্সড অবস্থায় আছে, শুধুমাত্র পানি দিয়ে এটাকে মর্টার তৈরি করে নিতে হয় এবং এই মর্টারটি ওয়ালের মধ্যে প্রয়োজন অনুসারে স্থাপন করে তারপর এটার উপরে একটা কোটিং করে এটাকে ফেয়ার ফেজে লুক নিয়ে আসে। অবশ্যই এই কাজটি করার সময় এই মাল গোলানো এবং কাজ করা 40 মিনিটের মধ্যে সম্পন্ন করা বাধ্যবাধকতা রয়েছে, কারণ সিমেন্ট ইনিশিয়াল সেটিং টাইম 40 মিনিটের মধ্যে সম্পন্ন করে। এই জন্য কাজটি 40 মিনিটের মধ্যে সম্পন্ন করলে এতে ক্রেক আসার সম্ভাবনা থাকে না।